চারটে বেটা বেটা চারটে নাই বা থাকলো কিন্তু পৃথিবীতে রয়েছে অসংখ্য বেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে তারপরে আবার তিনি বলছেন বি আই ফাসাতু বুসির ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী এই যে যখন খাদিজাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবী চরিত্রের ব্যাপারে দোষারোপ করা হয়েছিল যে 40 বছরের একজন বুড়ি আর 25 বছরের একজন যুবক এটা বিবাহ হয় কেমন করে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম পৃথিবীতে যত চরিত্রবান মানুষ রয়েছে সবার থেকে উত্তম চরিত্র হলো কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি বলছেন লোকটার চরিত্র কত ভালো এটা বুঝবো কি করে আপনাকে বোঝার জন্য একটা কথা বলি আচ্ছা বলুন তো দেখি আমি কত ভালো লোক এই সার্টিফিকেট কে দিতে পারে আল্লাহ এটাই আমার স্ত্রী দিতে পারে আমি কত ভালো লোক আমার গাড়ি ড্রাইভার যে আছে ও বলতে পারে আমার চরিত্র কত ভালো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করা হোক যে স্বামী হিসাবে আল্লাহ নবী কেমন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন কোরআন পড়নি প্রশ্নকারীকে বলছে কোরআন পড়নি ঠিক কোরআনে যেমন জীবন ব্যবস্থা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা ঠিক তেমন দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম আমরা মেয়েদেরকে দু তিনটে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি কি এই বেশি ফটর ফটর করবি না স্বামীর পায়ের তলায় জান্নাত বেশি ফটর ফটর যদি করি জান্নাত পাবি না বলে তাদেরকে দুই চাপর মার তার বাপের বাড়ি থেকে টাকা আদায় করা অনেক রকমের অনেক কিছু করে দিয়েছি করিনি অনেক মারধর করছি নির্যাতন করছি না মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন স্বামীর পায়ের তলা জান্নাত এটা ভুয়ো কথা পৃথিবীর কোনো হাদিসে কথা নেই ভুয়ো এটা জাল পর্যায়ের হাদিস এটা জাল পর্যায়ের কোনো দাম নাই পৃথিবীর কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত শুনেছি না পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক পিতা মাতার পায়ের তলায় জান্নাত নাই জান্নাত কার পায়ের তলায় মায়ের পায়ের তলায় তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নাই শুধু চামড়ার জুতা আর কিছু নাই শুধু মেয়েদেরকে আমরা বলে ঘরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি বেশি ফটর ফটর করবি না এক চর মারবো তবুও সহ্য করে থাক কারণ কারণ আমার পায়ের তলায় তো জান্নাত রয়েছে তুমি যে মাতাল তুমি সুদখোর তুমি বদমায়েশ তুমি হারামখোর তুমি বেনামাজি আর আল্লাহ জান্নাত এত সস্তা যে তোমার মতো পুরুষ মানুষের পায়ের তলায় ঢুকিয়ে দিবে আশ্চর্য ব্যাপার লজিকেও ভুল যুক্তিতেও ভুল ওই জন্য আপনাকে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো নিশ্চয়ই সে আল্লাহর কাছে ভালো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী চলুন আমি কত ভালো লোক বাড়ির চাকরকে বললে বোঝা যাবে তাই না আপনার একটা জুতোর দোকান আছে দুইজন কর্মচারী আছে আপনি কত দামি লোক এটা সব থেকে ভালো বলতে পারবে কে কর্মচারীরা তাই না তবে ইদানিং কিছু হুজুররাও বলতে পারছে ইদানিং কিছু হুজুর আই মাঝে সাঝে একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওষুধ মাঝে সাঝে ইদানিং কিছু হুজুরা বলতে পারছে আচ্ছা আমি কত ভালো লোক আমার দাদুর নাম কি আমার জন্ম তারিখ কত আমার গ্রামের লোক ভালো বলতে পারে না আপনি ভালো বলতে পারেন কোনটা আমার গ্রামের লোক ভালো বলতে পারে তাই তো এবার আপনাকে একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে কোথায়
মদিনাতে মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 হাজার সাহাবীর কবর রয়েছে হাজি সাহেবরা দেখেছেন কেউ একজন হাজি সাহেব হাত তুলে বলুন তো আমি দেখেছি আল্লাহ নবী 10 হাজার সাহাবীর কবর রয়েছে মদিনাতে 10 হাজার সাহাবীর কবরে একটাও চাদর চড়ানো নাই 10 হাজার সাহাবীর কবরে 3 দিন 4 দিন ঔরস করার পদ্ধতি নাই বিশ্বনবী যেখানে জন্মগ্রহণ করলেন মক্কাতে মৃত্যুবরণ করলেন মদিনাতে তারা আল্লাহর নবীকে ভালোবাসে না তারা 12 রবিউল আউয়াল পালন করে না তারা নবীর নামে নবীর আওলাদ বলে দাবি করে না আরে ভণ্ড হুজুর এইখানে বলছে চাদর চড়িয়ে দিয়ে তোমরা যত লোক আছো আমাদের হুজুরদের কাছে এসে নমস্কার করো কি আশ্চর্য ব্যাপার আস্তাগফিরুল্লাহ আজি সাহেব মদিনাতে আল্লাহর নবীর কবরের পাশে যখন আপনি দেখতে গিয়েছিলেন পুলিশ আপনাকে এই কথা বলেছিল এই নবীর দিকে পিছন করবেন না পিছনে ব্যাকে ফিরে আসুন এরকম কিছু ব্যাপার আছে আচ্ছা নাই পুলিশ দাঁড়াতে দেয় ওখানে না দাঁড়াতে পর্যন্ত দেয় না গত পরশুদিন তার আগের দিন এক জায়গা গেলাম কোন একটা মাজারে তা মাজারে যাবার সময়তে মাজারে গেলাম দেখলাম তা গেটম্যান আমাকে বলছে হুজুর আপনার সব ভালো একটা জিনিস করবেন আমি বললাম কি করব তা বলছে যখন মাজার দেখবেন জিয়ারত করবেন জিয়ারত কিন্তু পেছনে আস্তে আস্তে করে ফেরত আসতে হবে বললাম কেন বলছে হুজুরের দিকে পিছন করা যাবে না আমি বললাম ওরে বোকা পিছনের দিকে তো কিছুই থাকে না বরং সামনের দিকে লিঙ্গ থাকে যদি পিছনের দিকে উঠে আসি তোর হুজুর বেশি অপমান হবে লিঙ্গটা তোর হুজুরের দিকে যাবে পাগল কোথাকারে পিছনে তো কিছুই থাকে না এই বোকা কোথাকারে আল্লাহ নবীকে মদিনার লোক ভালোবাসতে পারলো না মক্কা থেকে মদিনা 200-400 কিলোমিটার রাস্তা রাস্তার ধারে একটা মাজার পাওয়া গেল না আর এই জিলাপি হুজুর বলছে আমাদের কবরে এসে ফুল দাও আর চাদর চড়াও কি আশ্চর্য ব্যাপার জি আমি মুমতাজুল ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকরের কাছে আপনাকে একবার পরিচয় করিয়ে দিই লোকটা কত ভালো ছিল বাড়ির চাকর নাম হলো তার আনাস কি নাম আনাস 10 থেকে 11 বছর যাবৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন আল্লাহু আকবার হযরত আনাস বলছেন নবীজি যদি আমাকে কোনোদিন কোনো কাজের জন্য যদি পাঠাতেন আমি সেই কাজ না করে অনেক সময় শিশুদের দলে ঢুকে খেলাধুলো করতে শুরু করে দিয়েছি আল্লাহর নবী পিছন দিক দিয়ে মৃদুভাবে আমার গায়ে টাচ করে তার হেসে দিয়ে বলেছে আনাস কি ব্যাপার তুমি এখনো খেলাধুলো করছো হযরতে আনাসও মুচকে হেসে দিতেন আল্লাহর নবী ভুলে গেছে হযরতে আনাস বলছেন আল্লাহর নবী আমাকে কোনোদিন কটু কথা বলতেন না কোনোদিন এ কথা বলেননি আনাস তুমি কেন করেছো কেন তুমি করলে না কেন তুমি খেলে কেন তুমি খেলে না কেন তুমি বললে কেন তুমি বললে না হযরতে আনাস বলছেন আল্লাহর নবীর মতো গোটা শরীরের যা ঘেরান এত সুখ ঘেরান পৃথিবীর কোন পুরুষ মানুষের শরীর থেকে আমি পাইনি হযরতে আনাস বলছেন দীর্ঘ 10 বছরে আল্লাহর নবীর গায়ে হাত দিয়েছে অনেক সময় মোসাফা করেছি আল্লাহর নবীর মতো নরম শরীর আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর আর কোন মানুষের হাত আমার চোখে পড়েনি 10 বছরের খাদেম সার্টিফিকেট দিচ্ছে চূড়ান্ত পর্যায়ের ভালো লোক আল্লাহু আকবার আপনার আমার চরিত্র কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখবেন পৃথিবীতে অনেক মানুষেরা বলেছে এক চর মারলে আর একটা গাল বাড়িয়ে দাও তোমাকে হাত দিয়ে যে মেরেছে তুমি হাত বাড়িয়ে দিও না তাকে ক্ষমা করে দাও এগুলো নীতি কথা হিসাবে বইয়ের পাতাতে শুধু লেখা আছে সীমাবদ্ধ প্র্যাকটিক্যালে কেউ করে দেখাতে পারেনি পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার অপরাধীকে কাছে পাওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন দয়ার নবী এরই নাম একজন লোক এসে ইহুদি মসজিদে এসে ছচ্চর ছচ্চর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে ঘটনা শুনেছেন না দাঁড়িয়ে পেচ্ছাপ করছে হযরত ওমর তো খুব রাগী লোক আলী তো খুব রাগী লোক মারবে বলে উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কি ব্যাপার না আল্লাহ রাসূল মসজিদে পেচ্ছাপ করছে কে মেরে দিব
তোমরা জীবিতই রাখবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদমই নয় মারা তো দূরের কথা ওর পেশাবটা সম্পূর্ণ কমপ্লিট করতে দিবে তবে অন্য কথা আল্লাহু আকবার সম্পূর্ণ পেশাব করা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন শোনো বাবু শোনো এটা মসজিদ আল্লাহর ঘর এখানে পেশাব করতে হয় না বালকটি তখন বলছে আপনার ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি আপনি খুব খারাপ লোক আপনি খুব বদমাইশ লোক আপনি একজন মারাত্মক খুনি আপনার ব্যাপারে কটু কটু অনেক কথাবার্তা শুনেছি কিন্তু আল্লাহর নবী আমি আপনার মসজিদে পেচ্ছাপ করলাম আপনার হাতে আমি ধরা পড়লাম তারপরে আপনি আমাকে কিছুই করবেন না বিশ্বনবী বলছেন না কিছুই করব না তোমাকে শুধু উপদেশ দিয়ে দিলাম বাবু মসজিদ আর কোনোদিন পেচ্ছাপ করো না লোকটি তখন বলছে আল্লাহর নবী আমাকে কলেমা বলে দেন আমি ইসলামের পথে চলে আসব আমি ইসলাম গ্রহণ করব এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জি আল্লাহর নবী চরিত্র দেখবেন মক্কাতে মারা গেলেন তার নাম কি আবু তালিব চাচা খাদিজা মারা গেলেন আল্লাহর নবী একেবারে একা হয়ে গেলেন পাশে কেউ নেই কেউ পাশে নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন মক্কাতে তো আমাকে থাকতে দিবে না বিশ্বনবী তিনি তায়েফে চলে গেলেন তায়েফে যাওয়ার পরে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন কি না তায়েফের লিডারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলাম প্রচারের কাজ করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লিডারদের বাড়িতে গেলেন গিয়ে যখন বললেন আমি মুহাম্মদ আমার কাছে কোরআন অবতীর্ণ হয় আমার কাছে ওহী আসছে আমি একজন নবী আল্লাহ সত্য আকাশের উপরে থাকে তোমরা এটাকে মেনে নাও 360টা দেবদেবীর মূর্তি পূজা ছেড়ে দাও তখন তায়েফের লিডাররা যুক্তি করলো এই লোকটাকে এখান থেকে দেশ ছাড়া করে দিতে হবে একে মারতে হবে নিজেরা তো যা মারলো মারলো তায়েফের শিশুদের হাতে পাথর তুলে দিয়ে আঘাত করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে চলে এলেন তায়েফের পাহাড়ের উপরে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আল্লাহ নবীকে ডেকে বলছেন নবী আপনি শুধু একবার বলুন কারা আপনাকে মেরেছে তাদেরকে এই তায়েফের পাহাড়গুলোকে তুলে বড় বড় পাথরগুলোকে তুলে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিন বলেছিলেন কি বলেছিলেন সেদিন বলেছিলেন ওদেরকে মেরো না যদি ওদেরকে মেরে দাও পরবর্তীতে ইসলাম কাদের কাছে পৌঁছাবো মেরেছিলেন জানা আছে মারেননি ক্ষমা করে দিয়েছিলেন এটা হচ্ছে বিশ্ব নেতার চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম পৃথিবীর উত্তম চরিত্রের অধিকারী নিজে খেতে পাননি কিন্তু অধীনস্থ থাকা মানুষগুলোর খোঁজ খবর নিয়েছিলেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান নেতাদের চরিত্র কেমন আলহামদুলিল্লাহ নবীর মতোই নবীর মতোই না নবীর মতোই একটা গরিব মানুষের ইন্দারাবাসনের ঘর এসেছে তা ওর কাছে গিয়ে বলছে আমি বাস্তব কথা বলি সব জায়গাতে বিতর্কিত হই তা গরিব মানুষ ওর বাড়িতে রাতের বেলা দুটো লোক পাঠিয়েছে বলছে ফটিককে গিয়ে বল 10,000 টাকা দিতে যদি 10,000 টাকা না দেয় ঘর কেটে করিমকে দিয়ে দিব মাল পাবে না এই ঘটনা মালদা জেলাতে নয় আমাদের এদিকে ঘটছে আপনাদের এদিকেও হয় সব জায়গাতে মাশাআল্লাহ তাহলে তো খুবই ভালো এটা আমাদের নেতাদের চরিত্র কি বলছি বুঝতে পারছেন না আপনি কোন নেতার পিছনে ঘুরছেন কোন নেতার পিছনে ঘুরছেন যে নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন স্লোগানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র তোমার নেতা দিনের বেলা এক রকমের চরিত্র তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে তোমার নেতা রাতের বেলা আর এক রকমের কথা বলে তোমার নেতা তোমার বাপের সাথে এক রকমের বলে তোমার সাথে এক রকমের বলে তোমার নেতা তোমার বড় ভাইকে এক রকমের কথা বলে তোমাকে আর এক রকমের কথা বলে এই তোমার নেতার চরিত্র আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একদম সাদা কাগজের মতো স্বচ্ছ যেখানে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না আল্লাহু আকবার কেমন চরিত্রবান মানুষ ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম একদম অনেকক্ষণ পরে এবার মাইকটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাসাতুবসিরু
আইয়ুব সিরুন অচিরেই আপনিও দেখতে পাবেন তারাও দেখতে পাবে আইয়ুকুমুল মাফতুন কারা বেকারগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত আর কারা ভালো অচিরেই আপনি এটা দেখতে পেয়ে যাবেন আবিও মুমতাজুল ইসলাম আপনাকে কথা বলছি আজ পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহের শত্রুগিরি করছে কোরআন এবং সুন্নাহের পিছনে যারা কথা বলছে অচিরেই এরা দেখতে পাবে অচিরেই এরাও শুনতে পেয়ে যাবে আপনাদের পাবলিকের কাছ থেকে কি সাজা পেতে হয় কিছুদিন আগে হুজুর বক্তব্য করতে গেছিলেন মদিনাপুরে ওখানে হুজুরকে তাড়া করেছে শুনলাম তার আগের দিন আমাদের উত্তর 24 পরগনায় হুজুর বক্তব্য রাখতে গিয়েছিলেন কোন হুজুর যে হুজুর বলছে আমার নামে দরুদ না পড়লে নামাজ হবে না যে হুজুর বলছে নফল নামাজ পড়তে গেলে আমার পারমিশন লাগবে যে হুজুর বলছেন আমি নূরের তৈরি আমি মাটির তৈরি নয় যে হুজুর নিজে আল্লাহ বলে দাবি করছে হুজুর কিছুদিন আগে জলসা করতে গেল আল্লাহ তাআলা বলছেন ফাসা তুবসুরু ওয়া ইউবসুরুন নবী অচিরেই আপনিও দেখতে পাবেন বেঈমান মুশরিকেরাও দেখতে পাবে আমি মুমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি শুনে রেখে দেন যারা সহি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে অচিরেই আপনি যদি বেঁচে থাকেন আমিও যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবেই দুনিয়াতে আপনি দেখতে পাবেন হুজুর কেমন লাঞ্ছিত হয় হুজুর কেমন অপমানিত হয় আপনি দেখতে পাবেন বলছে আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল আহলে হাদিসরা ইহুদিদের দালাল এ বক্তব্য শুনেছেন বলেছে হ্যাঁ বলছে আরএসএস এর থেকে খারাপ আল্লাহু আকবার এসব কেচ্চা কাহিনী শুনেছেন শুনেছেন হ্যাঁ ঠিক আছে ফতোয়া দিতে শুধু ব্যস্ত হুজুর রাত ফতোয়া দিয়েছে বলছে ডাক্তার জাকির নায়েক কাফের বলছে কেন বলছো প্যান্ট শার্ট পরে এই জন্য কাফের ও তাহলে প্যান্ট শার্ট পরে জাকির নায়েক এই জন্য কাফের হ্যাঁ আচ্ছা বলুন তো কোনো কাফেরের সঙ্গে বন্ধু করা যায় কথা বলুন যায় যাবে না কোন মুশরিকদের সঙ্গে বন্ধু করা যাবে যাবে না অথচ হুজুর প্যান্ট শার্ট পরে বলে ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফে আর ওই হুজুরের কাছে তাবিজ নিতে আসছে একটা লোক প্যান্ট শার্ট গাঁঠের নিচে কাপড় পরে যখন সালাম দিচ্ছে সালামের ভিতরে 20,000 টাকার বান্ডিল তখন হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করছে আপনি স্বর্গে চলে যাবেন তখন কাফের হলো না এই ধর্মের কথা বলছে ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিয়ে দিলে এই বিশ্বাসঘাতকেরা এই সহি হাদিস এবং কোরআনের দুশমনেরা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে শুধু তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে এই কারণে এরাই জাজ্জি সানসারিকে চক্রান্ত করে এরাই 13 বছরের জেল ঘোষণা করে দিয়েছে এরাই তো জাজ্জিসকে জেলে ভিতরে পড়েছে এরাই বাংলার বলিষ্ঠ বক্তা যাকে বক্তা সম্রাট বলা হয় মেমারিতে বাড়ি গোলাম আহমেদ মোর্তজাকে উত্তর 24 পরগনার কাউকে পাড়া সম্ভবত ওটা স্বরূপনগর থানা কাউকে পড়াতে মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই বেঈমানেরাই এই গোলাম মোর্তজাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল আমি মুমতাজুল ইসলাম দু পাতা পড়া মৌলভী সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে রাজমিস্ত্রির কাজ করে মুমতাজুল ঠিকই বলেছ আমি রাজমিস্ত্রির কাজ করি তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি খুব ভয়ঙ্কর রাজমিস্ত্রি মানে সে গেতেও তুলতে পারে ভেঙেও দিতে পারে আমি মুমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাকে রাজমিস্ত্রি বলছো বলো তবে আমি গড়তেও পারি ভাঙতেও পারি তোমার তাবিজের ঘরের 12টা বাজাবই তোমার মাজার ভেঙে তবে ছাড়বো তবে দা কুরুব দিয়ে ভাঙতে যাব না তুমি আহলে হাদিসকে আরএসএস এর দালাল বলো তুমি ইতিহাস পড়েছো সারা ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম আহলে হাদিসরা শুরু করেছিল ইতিহাস পড়ে দেখো তুমি আহলে হাদিসকে বলছো আরএসএস এর দালাল এই বেঈমান বিশ্বাসঘাতকেরা পৃথিবীর মতো একটা চ্যানেলকে এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে এরাই অথচ স্টার জলসার মতো একজন চ্যানেলকে এদের বিরুদ্ধে কোনো কথা প্রতিবাদ এরা করলো না অথচ পৃথিবীর ব্যাপারে কলকাতার কোর্টে এরা মামলা করেছে এই বিশ্বাসঘাতকেরা যেন হাদিস এবং কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে অথচ স্টার জলসাতে যেখানে নারী পুরুষের উলঙ্গ হয়ে যেখানে পরিবার ধ্বংস করার সিরিয়াল চালানো হচ্ছে হুজুর এখানে একবারও প্রতিবাদ করলো না হুজুর জাকির নায়েকের পিস টিভি বিরুদ্ধে প্রতিবাদ করে পিস টিভিটাকে বন্ধ করে দিল এরা বিশ্বাসঘাতক ছাড়া আর কি হতে পারে বলছে মুমতাজুল ইসলাম আহলে হাদিস আরে তুমি আহলে হাদিস বোঝো আহলে হাদিস হলো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে
তবুও নামাজে হাজার লক্ষ কোটি মানুষের সামনে জোরে আমিন বলবে না আহলে হাদিস, ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বুকের উপরে হাত বাঁধবে এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে মিথ্যা যদি তার কাছে চলে আসে সত্য আসার সাথে সাথেই মিথ্যাকে দূরে ঠেলে ফেলে দিবে এর নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না এরই নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে তবুও তারপরেও বাতিলের সামনে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখবে এরই নাম আহলে হাদিস। আমি মমতাজুল ইসলাম তোমার 10 পয়সাও দাম দিই না, তুমি যতই হুমকি দাও যতই বলো কোথায় জলসা বল যতই বলো একে ধরে আনতে পারলে 10 লাখ টাকার পুরস্কার, আমি মমতাজুল ইসলামের কথা আবার বলে যাচ্ছি, আহলে হাদিসদের ব্যাপারে যদি আর কোনোদিন তোমাদের জবান খুলতে দেখি আমিও মমতাজুল ইসলাম বলছি আমার সাথে কেউ থাক আর না থাক মনে করব শহীদ হয়ে গেলাম, তোমাদের এই 5 হাত জিপ টেনে আমি ছিঁড়ে দেব। আমিও যদি কোনো বক্তব্যতে শুনেছি আহলে হাদিস মানে, আহলে হাদিস মানে তোমার তাবিজের ব্যবসার 12টা বেজে গেছে এই কারণে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া পৃথিবীর কোন মানুষ যদি কারোর আনুগত্য করে তাহলে তার আমল সব বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। কিসের হুজুর, কিসের পীর সাহেব, ওদের কোনো অস্তিত্বই ছিল না, অনেক পরে ওদের জন্ম হয়েছে। ওরা বলছে আমাদের হুজুরদের বদৌলতে তোর বাপদাদারা হাদিস কোরআন জানতে পেরেছে। তা হাদিস জানতে পেরেছে তোর হুজুর কি আল্লাহ নবীর আগে জন্মগ্রহণ করেছে, নিজেকে আশিকের রসুল বলে দাবি করছে সব পীর সাহেবরা। আশিকে রাসূল মানে রসূলের প্রেমিক। আই মমতাজুল ইসলাম বলছি তোমরা আশিকে রাসূল নয়, তোমরা হচ্ছে আশিকে আবু জাহেল, তোমরা আবু জাহেলের বন্ধু। তাছাড়া মানুষকে এরকম ভাবে ধোকা দেয় জি আস্তাগফিরুল্লাহ, অচিরেই দেখতে পাবেন, দোয়া করবেন। প্রত্যেক সহি আকিদার আলেমদের কাছে আমার বিনীত অনুরোধ, আর যতজন আছেন আপনারা এখানে শুনছেন আমার বক্তব্য, প্রত্যেক দিন অন্তত পক্ষে ফেসবুকে নিজের পেজে একটা করে কথা লিখবেন পীর প্রথা ইসলামে নেই, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, দায়িত্ব সহকারে ফেসবুকে লিখবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন, সবাই পোস্ট করবেন যাতে পৃথিবীর সব মানুষ ভাবতে শুরু করে আমি এই বক্তব্য দেওয়ার পরে আপনাকে 3,500-এর বেশি ফোনের কল রেকর্ডিং শোনাতে পারি। ইনশাআল্লাহ বুল আজি 550 থেকে 700 ছেলে তারা সঠিক আকীদাতে ফেরত চলে এসেছে, 550 থেকে 700 ছেলে। আপনাকে কি বলবো, গতকাল আমি বাড়িতে ছিলাম, কোনো একটা কারণে প্রোগ্রাম ছিল, বেদাতিদের প্রোগ্রাম, আমাকে অ্যাটাক করবে বলে আমি যাইনি। তার আগের দিন বাঁকুড়াতে প্রোগ্রাম করলাম, ওখানে গাড়ি টাড়ি ভাঙচুর করে দিচ্ছিল, তারপরে পুলিশ টুলিশ নিয়ে ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এই ভয়ে আমি ওখানে যাইনি। কারণ ওরা মারামারিতে খুব বিশ্বাসী, ওরা দলিলে বিশ্বাসী নয়। কি বুঝি, বুঝতে পারছেন, ওরা মেরে দেবে অবশ্যই, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মেরে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন ফাসা তুবসিরু ওয়ায়ুবসিরুন, অচিরেই নবী আপনি দেখতে পেয়ে যাবেন তাদের আসল রূপ কি, বিআইয়্যুকুমুল মাফতুন, কারা কল্যাণের ভিতরে রয়েছে কারা ক্ষতির মধ্যে রয়েছে, অতিরেই আমরা ইনশাআল্লাহ ফুল আজিজ দেখতে পেয়ে যাব। এই দুনিয়াতেও যদি কিছু না হয় কিয়ামতের মাঠেও আমি যদি মমতাজুল ইসলাম থাকি কিয়ামতের মাঠেও তোমার ব্যাপারে বলবো যে এদের বিরুদ্ধে আমি বলেছিলাম দুনিয়াতে আমাকে এই 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 সাজা গ্রহণ করতে হয়েছে, তোমার সাজাকে 10 পয়সাও আমি উপেক্ষা করি না, 10 পয়সাও দাম দিই না। সহি হাদিস এবং কোরআন যেখানে রয়েছে সেখানে আবার অত বড় বড় কথা কিছে, কোরআন মানতে চায় না আল্লাহু আকবার, হাদিস মানতে চায় না নিজেদের ইনকামের জন্য। এই সমস্ত আলেমদের থেকে আপনারা দূরে থাকবেন। আর আর একটা কথা মাঝখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই আহলুল হাদিস যারা সঠিক আকীদার মানুষ প্রধান বক্তা করে বক্তা আনছে, যারা আল্লাহ নবীর পদ্ধতিতে দূরে কাত নামাজ পড়তে পারে না এদেরকে প্রধান বক্তা করে আনছে, অনেক জায়গাতে আনছে না দেখছেন, প্রধান বক্তাকে না অমুক সাহেব, অমুক সাহেবকে জিজ্ঞেস করবেন তো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে 2 রেকাত নামাজ পড়তেন, হুজুর বলতে পারবে না।
আমি বড় আশ্চর্য হচ্ছি যে সগি আকীদার বড় বড় আলেমরা এদেরকে প্রধান বক্তা করে আনছে, আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই তোমার আল্লাহ জানেন কারা হেদায়েতের পথে রয়েছে আর কারা গোমরাহির পথে রয়েছে। এটা আল্লাহ খুব ভালো করে জানেন, দুনিয়ার মানুষের জানার বিশেষ প্রয়োজন নাই। এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করা হচ্ছে। আমি যদি কোরআন দিয়ে বলে দিই, আপনিও আজকে থেকে এই মানুষদের সঙ্গে মিশবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতটা উঠিয়ে বলুন একবার, ইনশাআল্লাহ মিশতে পাবেন না, ইনশাআল্লাহ মিশবেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, ফালা তুতিউল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ বলছে এদের আনুগত্য করবে না, এদের কথা মানবে না। হুজুর বক্তব্য রাখতে রাখতে গত পরশুদিন তার আগের দিন একটা ভিডিও দেখলাম, একজন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে আসবে। কি বলছেন, ইমাম মাহাদি সর্বপ্রথম কোথায় আসবে? ফুরফুরা শরীফে আসবেন। এই দেখুন মিথ্যা হুজুর আপনাকে দেখায়, হুজুর বক্তব্য রাখছে কানে হাত দিয়ে, কি বলছে, বন্ধুরা আমার, ও বাপেরা, ও ভাইরা, মানে ভাটিয়ালির সুর ওটা আমার হচ্ছে না আর কি, ও ভাইরা মাইরা, আমাদের হুজুর একদিন ওই আপনার ফুরফুরাতে জলসা করতে গেছে। জলসা করতে যাওয়ার পরে হুজুর ফজরের নামাজের পরে ট্রেন ধরবে বলে আসছে, শিয়ালদায় আসবে। ট্রেনের টাইম পার হয়ে গেল, হুজুর ফুঁক দিয়ে দিল, ট্রেনের ড্রাইভার ট্রেনের কামরার ভিতরে ঘুমিয়ে পড়ল। হুজুর যতক্ষণ না পর্যন্ত উঠল, ততক্ষণ না পর্যন্ত ড্রাইভারের ঘুম ভাঙল না। যে নরে তো বিরাল্লাহ ভাগবান, যে হুজুরের তো মারাত্মক কেরামতি। তা আমি হুজুরদের এত বিরোধিতা করছি, কই একটা হুজুর তার কেরামতিতে আমার ঠোঁটটা একটু বেঁকিয়ে দিক না প্যারালাইসিস করে, দেখি হুজুরের বাপের কত ক্ষমতা আছে, হুজুরের কত ক্ষমতা আছে, আমার ডান হাতটা একটু প্যারালাইসিস করে দিক না, তবেই তো দেখবার কেরামতি। কি আশ্চর্য ঘটনা, মিথ্যা আল্লাহ তাআলা নিজে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের আনুগত্য করো না, এদের আনুগত্য করা থেকে দূরে থাকো। এসব ভণ্ডদের বক্তব্য শোনা, অবশ্যই বক্তব্য শুনতে আমি মানা করছি না, বক্তব্য শুনতে মানা করছি না, বক্তব্য শুনবেন, শোনার পরে একটা কমেন্ট করবেন। আমাকে পরশুদিন একটা লোক জিজ্ঞেস করছে, হুজুর পিঠ ধরা জায়েজ না না জায়েজ? আমি বলছি ধরা জায়েজ না জায়েজ মানে ধরা ফরজ, ধরি গাছে বাঁধতে হবে, বেঁধে চাপকাতে শুরু করতে হবে, পিঠ ধরতে হবে, ধরি গাছে বেঁধে দিতে হবে, দেখি চার পাঁচ হাত ধরনের একটা লাঠি নিয়ে পাছাই মারতে শুরু করতে হবে, বল পীর কোথায় আছে, আশ্চর্য ব্যাপার। ইসলামের নামে ভণ্ডামি, আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী আপনি কখনোই মিথ্যুকদের আনুগত্য করবেন না। মিথ্যুক ধর্মীয় নেতা হোক, মিথ্যুক রাজনৈতিক নেতা হোক, এদের আনুগত্য করা থেকে দূরে থাকবেন। রাজনৈতিক নেতারাও শুধু যে ধর্মীয় নেতারা মিথ্যা কথা বলে তা নয়, রাজনৈতিক ভাইয়েরাও আজকাল বলছে, তবে সবাই নয়, কিছু রাজনৈতিক ভাইয়েরা দেখবেন ভোটের আগে এসে গ্রামে গ্রামে মিটিং করে করে বলছে, ভাই এবার একবার ভোটটা দিয়ে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এমন করে দিব, ভাত পড়ে গেলে ওই ভাত তুলে আবার খাওয়া যাবে, এমন ফাইন রাস্তা করে দিব। ভোটে জিতে গেল, এমএলএ হয়ে গেল, এমপি হয়ে গেল, প্রধান হয়ে গেল, তারপরে দেখবেন রাস্তা এমন যে আগে তবু চলা যেত, এখন গরুর গাড়িও চলা বড় মুশকিল। তার মানে কি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, অদুলাও তুদহিনো ফায়ুদহিনো, আর তারা চায় আপনি একটু নরম হন, তবে তারাও একটু নরম হবে। কাফেরেরা কি চায়, নবীজিকে কি চাইতেন, ঠিক এই রকম ভাবে চাইতেন, মুহাম্মদ তুমি তোমার ধর্মটাকে নিয়ে ঠিকঠাক করে থাকো বাবা, এই 360টা দেবদেবীর পূজা করছি, আমাদের ব্যাপারে তোমার কিছু বলার দরকার নেই। আল্লাহ বলছে অদুলাও তুদহিনো ফায়ুদহিনো, নবী তারা চায় আপনি একটু নরম হন, তাহলে তারা একটু নরম হবে। কি বলছি বুঝতে পারছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হয়েছিলেন, নরম হয়েছিলেন, হয়নি? আমরা
ছাড়াও ইনশাআল্লাহ বুল আজিজ বাতিলের ব্যাপারে কথা বলবো নরম করাতে পারবে না শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু আমার যেমন বিদ্যা আছে যতটুকুখানি বিদ্যা আছে তবে আশা করি সহিহ হাদিস এবং কোরআনের বিদ্যা অল্প থাকলেও আছে কোন রকমের ভ্রান্ত বিদ্যা অর্জন করি না কোন বাতিলের কাছে নয় মাথা নরম করা যাবে না আমাদের কিছু মুসলিম নেতা নেত্রী আছে দেখতে পাচ্ছেন তো এরা দুই দিকেই মোটামুটি বজায় রেখেছে